অন্য জায়গায় আল্লাহ বলেন আকিমুস সালা ওয়া আতাজ যাকাত, আল্লাহ বলেন আল্লাহ তাআলার রাস্তায় নামাজ পড় এবং আল্লাহ তাআলার রাস্তায় যাকাত দাও। এখন আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বললেন ওয়া কাদা রাব্বুকা, আল্লাহ আলাদা এক আইন চালু করলেন, আল্লাহ বললেন তোমার রব তোমারে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলার এই কথার ভিতরে আলাদা মার্কাজ, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা জমিন মানুষদেরকে আলাদা এক নির্দেশনা দিলাম, এর মুমিনের দল অন্য কাজ ছাড়বে কিন্তু এই কাজ ছাড়া যাবে না। আল্লাহ এক নম্বরে বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, তামাম দুনিয়ার ভিতরে একজনের ইবাদত করতে হবে তিনি আল্লাহ। দুই নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তামাম দুনিয়ার ভিতরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানার বড় অভাব দেখা যায়। ওয়াবিল ওয়ালিদাইনি, ওয়ালিদাইনি এখানে দুই জনের মার্কাজ, এক নম্বর হলো মা দুই নম্বর হলো বাবা। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জমিনের ভিতরে মা এবং বাবার প্রতি তোমরা সদয় হও, জমিনের ভিতরে মা বাবার প্রতি সদ ব্যবহার কর। আল্লাহ বলেন ইহসানা, এই ইহসান শব্দের অর্থ বোঝার আগে আগে এক ইনসাফের অর্থ বোঝা লাগবে। জমিনের ভিতরে ইনসাফ কাকে বলে আর ইহসান কাকে বলে? জমিনের কোন মানুষ থেকে দশ টাকা নিয়ে আনলেন, বিনিময়ে আবার দশ টাকা দিয়ে দিলেন, এটার নাম হলো ইনসাফ। আর দুনিয়ার কোন মানুষ থেকে আপনি দশ টাকা আনলেন আর বিনিময়ে বিশ টাকা দেওয়ার নাম হলো ইহসান, যেটুকু এনেছেন এইটুকু দেওয়ার নাম হলো ইনসাফ, আর যেটুকু এনেছেন এর চেয়ে বেশি দেওয়ার নাম হলো ইহসান। আমার কথা যদি বুঝিয়া থাকেন তাহলে জবাব দেন, দশ টাকা নিল এবং দশ টাকা দিল এটার নাম ইনসান ইনসাফ না ইহসান? আরো জোরে বলেন, এর মুমিন যেই টাকা আপনি দিলেন এই টাকা ফেরত দেওয়ার নাম ইনসাফ, আর যেই টাকা আপনি দিলেন এর চেয়ে ডাবল দেওয়ার নাম হলো ইহসান। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন জমিনের ভিতরে তোমার মা, যেই মা এবং বাবার মাধ্যমে আমি দুনিয়ার ভিতরে তোমার আগমন ঘটাইলাম, এই মা বাবার প্রতি তোমরা ইনসাফ করার দরকার নাই। এখন ইনসাফ কাকে বলে? মা আমারে দুই বছর পর্যন্ত দুধ খাইয়েছেন, এই জন্য মাকে দুই বছর দুধ খাওয়াবো, এটার নাম ইনসাফ। মা আমারে 15 বছর মা এবং বাবা বলো কষ্ট করে লালন করেছেন, এই 15 বছর লালন করার নাম হলো ইনসাফ। আল্লাহ এই আয়াতের ভিতরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন দুনিয়ার মা বাবার প্রতি তোমরা ইনসাফ নয় ইনসাফ নয়, এই দুনিয়ার মা বাবার প্রতি ইনসাফ করা যাবে না। মা বাবা যেটুকু করেছে এটুকু করা আল্লাহ নির্দেশ দেয় নাই, আল্লাহ বলেছেন মা বাবার প্রতি ইহসান করতে হবে। আর ইহসানের দরওয়াজা কেমন? দুনিয়ার কোন বান্দা যদি মা বাবাকে ইহসানের নজর দিয়া তাকায়, আল্লাহ বলেন এই ইহসানের উসিলায় আমি তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ আমার রব, সেই রবে আমার সব, আল্লাহ আমার রব, সেই রবে আমার সব, দমে দমে তনু মরে তারি অনুভব, আল্লাহ আমার রব, সেই রবে আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে আরো জোরে বলেন, রবকে। আল্লাহ বলেন তামাম দুনিয়ার ভিতরে মায়ের প্রতি ইনসাফ করার দরকার নাই, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন মা বাবার প্রতি ইহসান ইহসান করা লাগবে। এখন ইহসান কাকে বলে? আল্লাহ বলেন মা তোমাকে কষ্ট করে দুই বছর লালন পালন করছে, বিনিময়ে মাকে সারা জীবন লালন পালন করার নাম হলো ইহসান। আল্লাহ বলেন বাবা তোমারে 20 বছর পর্যন্ত লেখাপড়ার খরচ, 20 বছর পর্যন্ত তোমার জামা কাপড়ের খরচ, 20 বছর পর্যন্ত যাবতীয় দুনিয়ার সব খরচ,
যে আব্বা তোমার চালাইলো, আল্লাহ বলেন সেই বাবার প্রতি সারা জীবন, সেই বাবার প্রতি সৎ ব্যবহারের নাম হলো এহসান। আর বাবা 10 বছর লালন পালন করেছে, বিনিময়ে 10 বছর লালন পালন করার নাম হলো ইনসাফ। এখন প্রশ্ন হলো, মা যে আমারে 2 বছর দুগ্ধ পান করাইলো, মার দাবি শেষ করা যাবে না? দুধের দাবি শেষ করা যাবে? এরে মুমিনের দল, আল্লাহ বলেন দুনিয়ার যেই মা বাবা তোমারে 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইলো, এই 2 বছরের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। দয়াল নবীর সামনে এক সাহাবা আয়েশা ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, জমিনের ভিতরে সবচেয়ে আমার কাছে কে সবচেয়ে বড় আপন, আমার কাছে কে সবচেয়ে বেশি ঋণী, কে আমার কাছ থেকে সবচেয়ে বেশি আদর পাবে, স্নেহ পাবে? দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, উম্মুকা, প্রথম হলো তোমার মা, সুম্মামান। সাহাবা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, তারপর কে? দয়াল নবী বলেন, কলা উম্মুকা, তারপর তোমার মা। আবার সাহাবা ডাক দিয়া বললেন, সুম্মামান, কলা, ও পয়গম্বর, তারপর কে? নবী বলেন, উম্মুকা, তোমার মা। 1 নম্বরে দিগাইছেন বলছেন তোমার মা, 2 নম্বরে বলছেন উম্মুকা তোমার মা, 3 নম্বরে বলছেন উম্মুকা তোমার না, 4 নম্বরে দয়াল নবীর সাহাবা দিগায়, ও পয়গম্বর, 4 নম্বরে আমার কাছ থেকে সবচেয়ে বেশি আদর পাবে কে? দয়াল নবী বলেন, সুম্মা আবুকা। দয়াল নবী বলেন, 3 নম্বরের পরে 4 নম্বরে হলো তোমার বাবার স্থান। এবং সাহাবা ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, 3 বার মায়ের কথা বললেন, 1 বার বাবার কথা কেন বললেন? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে মা 3টা কষ্ট বেশি পায়। 1 নম্বর কষ্ট হলো তোমাকে পেটে ধারণ করা, 2 নম্বর কষ্ট হলো তোমাকে প্রস্রব করা, আর 3 নম্বর কষ্ট হলো দুনিয়ার ভিতরে 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করানো। এরে মুমিনের দল, আজকে আমরা দুনিয়ার ভিতরে তাকায়া দেখ, আমাদের আসলে মায়ের মতো সন্তানের আপনার কেউ নাই। দুনিয়ার মা আমার কেমন আপন, 10 মাস পর্যন্ত মা আমার পেটের ভিতরে রাখছে, একদিনও মা বলে নাই যে আমি বাজারে যাব, একদিনও স্বামীরে ডাক দিয়া বলে নাই, ও স্বামী, এমন সন্তান আমার পেটের ভিতরে দরকার নাই। ওই মায়ের পেটের ভিতরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে 100 মায়ের কলিজায় লাথি দিলাম, মা একবার বলে নাই এমন সন্তান আমার দরকার নাই। পয়গম্বর বলেন, 1 নম্বরে মায়ের নাম বললাম আমি এই জন্য, 2 নম্বর মা আমার প্রস্রব করেছে, প্রস্রব করার দুনিয়ার ভিতরে কত কষ্ট, দুনিয়ার মা ছাড়া আর কেউ বুঝে না রে বাবা। দুনিয়ার আমরা মেডিসিন মেডিকেল ডক্টরদেরকে ডাক দিয়া বললাম, ও ডক্টর, মা যে প্রস্রব করে কেমন ব্যথা? মেডিকেলের ডক্টর ডাক দিয়া বললেন, দুনিয়ার মা যে প্রস্রব করে এর ব্যথা কেমন? দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির নিচে পড়ে যায়, আর গাড়ির নিচে পড়ে যাওয়ার কারণে তার হাত ভেঙে যায়, তার পা ভেঙে যায়, তার শরীরের হাড় অর্ধেক গুলো ভেঙিয়া যায়, আর তার মৃত্যুর যন্ত্রণা এমন হয় যে সে মরবে 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 এমন ভাব। ডাক্তার জ্ঞান বলেন, যেই মানুষটা ব্যথার কারণে মরবে, ওই ব্যথার ওজনটা হয় দুনিয়ার ভিতরে 40 থেকে 45 ডিগ্রি, আর দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে প্রস্রব করার সময় আমার মা এবং তোমার মা দুনিয়ার ভিতরে এমন কষ্ট পাইছেন, ওই মা দুনিয়ার ভিতরে 40 ডিগ্রি কষ্ট নয়, ওই মা তোমাকে আমাকে প্রস্রব করার জন্য, প্রস্রব করার সময়ে তোমার মা এবং আমার মা প্রায় 40 থেকে পার করে 50 থেকে 60 ডিগ্রি পর্যন্ত কষ্ট সহ্য করেছে। ডাক্তারদেরকে ডাক দিয়া বলা হয়, ও ডাক্তার, ওই মা বাবা এত কষ্ট করে কেমনে টিকিয়া রইছে? ডাক্তারগণ বলেন, মা দুনিয়ার ভিতরে এত কষ্ট পাওয়ার পর, মা যখন হুশ
বসে আছে হুশে আয়েশা যখন সন্তানের চেহারাটা একবার দেখে আল্লাহ মায়ের ভিতরে এমন মায়া ঢুকাইয়া দিছেন সন্তানের চেহারাটা একবার দেখার পর মায়ের 60 ডিগ্রি সেলসিয়াস কষ্ট মিনিটেই শেষ হয়ে যায় আল্লাহ আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন পারেননি আরো জোরে বলেন পারেননি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তুমি মিটাও সকল পাওয়া মালিকেই জগতে তোমার রাহে চললে আজি আসবে যে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা দুনিয়ার মা বাবার প্রতি তোমরা সৎ ব্যবহার করো আল্লাহ বলেন কেমন সৎ ব্যবহার আল্লাহ বলেন দুনিয়ার মা বাবা 10 বছর পালছেন বিনিময়ে সারা জীবন তাকে পালার নাম হলো ইহসান আল্লাহ মা বাবা এই দুনিয়ার ভিতরে 30 বছর কাপড় সন্তানের কিনে দিছেন আর সন্তান বিনিময়ে সারা জীবন তাকে কাপড় কিনে দেওয়ার নাম হলো ইহসান দুনিয়ার মা তাকে 2 বছর দুধ খাওয়াইছেন বিনিময়ে ওই মা এবং বাবারে সারা জীবন দুনিয়ার দুধ খাওয়ার নাম হলো ইহসান এর মুমিনের দল এখন প্রশ্ন হলো আল্লাহ কি ইনসাফের কথা বলছেন না ইহসানের কথা বলছেন আর জোরে বলেন আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা দুনিয়ার ভিতরে ওই মা বাবার প্রতি ইহসান করো ইহসান কেমন সন্দের নাম মা বাবারে দেওয়ার চাইতে উল্টো তাকে বিনিময় বেশি দেওয়ার নাম হলো ইহসান আর আজকে আমরা দুনিয়ার ভিতরে তাকায়া দেখলাম বড় সন্তান 10,000 ছোট সন্তান 10,000 মেজু সন্তান 10,000 দেয় এখন প্রশ্ন হলো আমরা যে এইভাবে বাক বাক করে দিলাম আমার মা এবং বাবা কি কোনোদিন আমারে বাক বাক করে দিছে আমার মা আমার দুনিয়ার ভিতরে আমার যদি কষ্ট হয় দুনিয়ার ভিতরে আমার মা বাবা আমারে কোনো কষ্ট পেতে দেয় নাই আমার মা বাবা যখন আমারে দেখছে আমি একটা কাজ দিলাম দৌড়াইয়া আমার মা বাবা আমারে ডাক্তারের কাছে নিছে আমার মা বাবা যখন দেখছে আমার কাপড় নাই আমার মা বাবা দৌড়াইয়া বাজার থেকে কাপড় নিয়ে আসছে আমার মা বাবা যখন আমার দেখছে আমার টাকা প্রয়োজন আমার মা বাবা বাজার থেকে যে কোনো মানুষ থেকে টাকা নিয়ে নিয়ে আমাদেরকে দিছে এরপরও কোনোদিন আমাদেরকে বলেন নাই টাকা নাই এরপরও কোনোদিন বলেন নাই ডাক্তারের কাছে নেওয়া যাবে না আর দুনিয়ার এমন কত কুলাঙ্গার সন্তান আছে যেই সন্তানগুলো আজকে মা বাবার কষ্ট দেয় এমন আছে না নাই এরে মুমিন দুনিয়ার কোন মুসলমান মা বাবারে কষ্ট দিতে পারে না আর যেই মুসলমান মা বাবারে কষ্ট দেয় এটা মুসলমান না এটা মুসলমান নামে মুনাফেক ঠিক কিনা বলেন মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান আনানে খুদ বতস তে খাজাদান গর্ব সুরত
আদমিং সাবুদে আহমদ আবু জাহল হামেক সাবুদে আদমিরাম আদমি আসলাজে মাস্তুদের আগর বুনা বাসাদ হায় জামান আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগুন্না ইনদা কাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা আল্লাহ বলেন দুনিয়ার কোন সন্তানের কাছে তার মা এবং বাবা অথবা উভয়ে যদি তার জীবন দশায় এসে থাকে আর ওই সন্তান যদি দুনিয়ার ভিতরে কামাই রোজগার করে আল্লাহ বলেন ওই মা বাবার সাথে এমন ব্যবহার করবা কেমন ব্যবহার আল্লাহ বলেন ওই মা বাবার সাথে উফ শব্দ করা যাবে না ওই মা বাবা একবার তোমার কাছে টাকা চাইলো দ্বিতীয়বার টাকা চাইলে তুমি উফ এই শব্দ বলা যাবে না নির্দেশ কার আরো জোরে বলেন উফিউ ওয়ালা তানহারহুমা আল্লাহ বলেন ওই মা বাবা কষ্ট পায় উফ শব্দ ব্যবহার করে দুনিয়ার কোন সন্তান এমন শব্দ ব্যবহার করতে পারবে না জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই একদিন তার রুমের ভিতরে নামাজ পড়তেছেন নামাজ পড়ার সময় হঠাৎ তার দরওয়াজার ভিতরে মা সামনে আয়েশা দাঁড়াইলেন মা আয়েশা দাঁড়াইয়া জুনাইদের বলেন রে জুনাইদ আমি তোর মা বলতেছি একটু দরওয়াজা খোল জুনাইদ রহমতুল্লাহি আলাই নামাজে দাঁড়াইয়া আছেন নামাজে দাঁড়াইয়া জুনাইদ রহমতুল্লাহি আলাই চিন্তা করেন সলাতি ওয়া উম্মি জুনাইদ বলেন একদিকে আমার নামাজ একদিকে আমার মা আমি কি নামাজে থাকবো না মায়ের কথা শুনবো আমি কি নামাজ পড়বো আল্লাহর সাথে কথা কবো না আমি আমার মা ডাকতেছে আমি মায়ের কথা শুনবো এদিন মা জুনাইদের কয়েকটা ডাক দিয়া বিদায় জুনাইদ রহমতুল্লাহি আলাই নামাজ শেষ করে বাইরে আসলেন আয়েশা তাকায়া দেখলেন মার তার দরওয়াজার সামনে নাই জুনাইদ রহমতুল্লাহি আলাই কান্না করলেন আর আল্লাহরে ডাক দিয়া বললেন আল্লাহ আমার মা দরওয়াজার সামনে আয়েশা চলে গেছে আমি নামাজের জন্য কথা বলতে পারি নাই আল্লাহ বলেন মায়ের হক বড় না বাবার হক বড় না আল্লাহর হক বড় জুনাইদ রহমতুল্লাহি আলাই বলেন আমি আল্লাহর হক বড় এই জন্য আমি আজকে নামাজ সারি নাই দ্বিতীয় দিন আবার জুনাইদ নামাজের জন্য দাঁড়াইলেন মা আবার দরওয়াজার সামনে আয়েশা দাঁড়াইছেন মা ডাক দিয়া বললেন জুনাইদ দরওয়াজা খুন জুনাইদ রহমতুল্লাহি আলাই নামাজের ভিতরে দাঁড়ানো নামাজের ভিতরে দাঁড়াইয়া বলেন সলাতি উম্মি একদিকে আমার নামাজ একদিকে আমার মা আমি কি নামাজে দাঁড়াইবো না আমার মায়ের কথা শুনবো আমি কি আল্লাহর সাথে কথা বলবো না আমার মায়ের ডাকে সাড়া দেব এই দিন নামাজ শেষ হওয়ার পর তাকায় দেখেন তার মার দরওয়াজায় নাই তৃতীয় দিন জুনাইদের মা দরওয়াজায় আবার আয়েশা দাঁড়াইয়া গেছেন জুনাইদের ডাক দিয়া বলতেছে রে জুনাইদ দরওয়াজা খুন আমি তোমার মা আমি তোমার ওই মা যেই মা তোমারে দুই বছর পর্যন্ত দুগ্ধ দিলাম এরে জুনাইদ আমি তোমার ওই মা যেই মা তোমারে একদিনও ঠান্ডার ভিতরে থাকতে দেই নাই জুনাইদ নামাজের ভিতরে দাঁড়ায় নামাজের ভিতরে দাঁড়াইয়া জুনাইদ বলেন সলাতি ওয়া উম্মি একদিকে আমার নামাজ একদিকে আমার মা আমি কি নামাজ পড়বো না মায়ের সাথে কথা বলবো তৃতীয় দিন ঘর থেকে বাইর হয়ে তাকায়া দেখলেন আজও মা দরওয়াজার সামনে নাই প্রথম দিন মা চলে গেলেন দ্বিতীয় দিন মা চলে গেলেন তৃতীয় দিন মা চলে গেলেন তবে যাওয়ার আগে একটা বরদোয়া জুনাইদরে করে গেলেন জুনাইদরে ডাক দিয়া বললেন রে জুনাইদ আজকে তৃতীয়বার পর্যন্ত তোমার দরওয়াজায় দাঁড়াইলাম তুমি দরওয়াজা খুলো নাই
মা ডাং দিয়া বললেন আয় আল্লাহ আমি জুনাইদের একটা বরদোয়া করিয়া যাই। জুনাইদের মা আল্লাহর কাছে হাত তুললা বললেন আয় আল্লাহ দুনিয়ার ভিতরে জুনাইদের মৃত্যুর আগে একটা বেশ্যা মহিলার সাথে তার দ্বন্দ্ব লাগাইয়া দিও। এই বরদোয়া করিয়া মা রওনা হয়ে গেছেন বাড়ির দিকে। কিছুদিন পরে মা আর এই দুনিয়ার ভিতরে নাই। এবার জুনাইদ দুনিয়ার ভিতরে একা আর আল্লাহর ডাক দিয়া বলতেছেন আল্লাহ আমি মায়ের সাথে কেমন বোয়াদুবি করছি হিসাব নাই রে আল্লাহ। একদিন হঠাৎ করে জুনাইদ রহমাতুল্লাহ আলাই তার ঘরের ভিতরে বসে আছেন। হঠাৎ করে দরওয়াজার সামনে এক মহিলা হাজির। আয়েশা বলতেছেন দরওয়াজা খুল। জুনাইদ বললেন আমি মহিলার সাথে কথা বলি না। মহিলা ডাক দিয়া বললেন তাড়াতাড়ি দরওয়াজা খুললেন। এবার জুনাইদ জোর করে দরওয়াজাটা খুললেন। খুইলা তাকায়া দেখলেন এক মহিলা একটা সন্তান কোলে নিয়া দরওয়াজার সামনে দাঁড়াইয়া আছে। সন্তানকে দেখিয়া জুনাইদ ডাক দিয়া বললেন এটা কার সন্তান? জুনাইদের সামনে ওই মহিলা ডাক দিয়া বললেন এটা তোমার সন্তান? জুনাইদ বললেন আমি তো বিয়ে করি নাই, আমার সন্তান আসবে কোথায় থেকে? মহিলা ডাক দিয়া বললেন তোমার কি স্মরণ নাই? এমনে এমনে অমুক দিন অমুক জায়গায় আমার সাথে কুকর্ম করছো এই জন্য সন্তান চলে আসছে। মহিলা ডাক দিয়া বললেন এটা তোমার সন্তান? জুনাইদ বললেন আমি এখনো বিয়ে করি নাই, কোনো কুকর্মও করি নাই। জুনাইদ রহমাতুল্লাহ আলাই তামাম দুনিয়ার ভিতরে এমন বিশাল বড় অলি। আল্লাহ তাআলার এই দুনিয়ার ভিতরে এমন কিছু অলি আছে যেই অলিরা আকাশের দিকে তাকাইতে দেরি হয়। আল্লাহর কুদরতি দরওয়াজা গুলো সাথে সাথে খুলতে আর দেরি হয় না। আউলিয়ারা তারে উকবা এখতিয়ার, জাহেলারা কার দুনিয়া এখতিয়ার। নাইলে মুমেন সুয়ে মুমেন মিশাওয়াদ, নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন রে দুনিয়ার মুমিনের দল। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন জুনাইদ রহমাতুল্লাহ আলাই আকাশের দিকে তাকাইয়া আল্লাহর ডাক দিয়া বললেন আল্লাহ এটা আবার কেমন মহিলা আমারে বলতেছে সন্তান নাকি আমার সন্তান? আয় আল্লাহ দুনিয়ার ভিতরে তুমি জানো আমি কোনো কুকর্ম করি নাই, কোনো মহিলার সাথেও থাকি নাই। আল্লাহ ডাক দিয়া বললেন রে জুনায়েদ এটা তো তোমার কাম না, তোমার কাম না, এটা তো তোমার মায়ের কাম। জুনাইদ বললেন আয় আল্লাহ আমার মায়ের আবার কেমন কাম? আল্লাহ বললেন জুনায়েদ তৃতীয় ডাকের পর যেদিন তোমার মায়ের দরওয়াজা খুলো নাই, তোমার মা আল্লাহর কাছে একটা বরদোয়া করছেন আয় আল্লাহ মৃত্যুর আগে জুনাইদের একটা বেশ্যা মহিলার সাথে দ্বন্দ্ব লাগাইও। এই তোমার মা বরদোয়া আজকে মহিলা সন্তান নিয়া সামনে দাঁড়াইয়া গেছেন। দয়াল নবী বলেন হৃদল 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 ওয়ালিদাইনি ফি হৃদল ওয়ালিদাইনি, হৃদল রব্বি ফি হৃদল ওয়ালিদাইন। দয়াল নবী বলেন আল্লাহ আল্লাহর সন্তুষ্টি মায়ের সন্তুষ্টি, দুনিয়ার মা বাবা সন্তুষ্টি তখন, আল্লাহ তাআলা সন্তুষ্টি যখন। আর ওই আল্লাহ বলেন আমি আল্লাহ সন্তুষ্টি তখন, দুনিয়ার মা বাবা সন্তুষ্টি যখন। আল্লাহ বলেন ওয়াসাকাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, দুনিয়ার ভিতরে মা বাবা যখন অসন্তুষ্টি হয় আমি আল্লাহ তাআলাও অসন্তুষ্টি হয়ে যাই। জুনাইদ আল্লাহ তাআলার খাজা বান্দা আল্লাহরে ডাক দিয়া বললেন আমি তো নামাজ পড়ছিলাম, আয় আল্লাহ আমারে কেমন তুমি এমন বিশাল বড় গজব আজাব দিলা। তখন জুনাইদ রে আল্লাহ বলেন মায়ের বরদোয়া কোনো উপায় নাই, দুনিয়ার মা যদি বরদোয়া করে লেগে যায় আর বেঈমানের জন্য, বেঈমান মা বাবা যদি মুসলমান সন্তানের জন্য বরদোয়া করে আল্লাহ বলেন এমন বরদোয়াও লেগে যায়। জুনাইদ আল্লাহর দিকে তাকায় আছেন, আল্লাহ বলতেছেন আমার কোনো করার নাই, তার কারণ এটা হলো তোমার মায়ের বরদোয়া। জুনাইদ রহমাতুল্লাহ আলাইহি।
ভাই আল্লাহরে ডাক দিয়া বলতেছেন আল্লাহ এই এমন বিশাল বড় মুসিবত এই মুসিবতে তুমি ছাড়া আমি আল্লাহর আমি আমার আর কেউ নাই আল্লাহ বললেন আমার কোনো উপায় নাই এবার জুনাইদ খাস বান্দা জুনাইদের বাঁচানোর দরকার আবার মায়ের ওয়াদাও রাখা দরকার আল্লাহ জুনাইদের ওয়াদা রাখলেন মায়ের ওয়াদা রাখলেন জুনাইদ বললেন আল্লাহ আমারে বাঁচাও আর মা তার জন্য বড় দোয়া করে গেছেন এখন মা বড় দোয়া কমপ্লিট এবার জুনাইদকে কেমনে বাঁচানো যায় আল্লাহ তাআলা আকাশ থেকে আল্লাহ তাআলা জুনাইদের অন্তরে একটা কথা দিয়া দিলেন ওই সন্তান নিয়ে তামাম এলাকার মানুষ হাজির হয়ে গেছে হাজির হওয়ার পর প্রত্যেকটা মানুষ বলতেছে জুনাইদের সন্তান জুনাইদ কুকর্ম করেছে জুনাইদ পানি ফালাইয়া আল্লাহরে বলতেছে আল্লাহ আমি এটা করি নাই আল্লাহ বলতেছেন আমারও কোনো উপায় নাই জুনাইদ রহমাতুল্লাহি আলাইকে বাঁচানোর জন্য এবার সন্তানকে দিয়ে তামাম মানুষের সামনে হাজির এবার সন্তান বললেন এই সন্তান আমার মহিলা বলতেছেন এটা জুনাইদের সন্তান জুনাইদ বলতেছেন এটা আমার সন্তান না এবার দরবার বসলো ওই দরবারের ভিতরে মানুষ বিশাল বড় বড় মানুষগুলো হাজির হলো সকল মানুষ এসে বলতেছেন জুনাইদের সন্তান আল্লাহ তাআলা জুনাইদকে বাঁচানোর জন্য আলাদা একটা নিয়ম দিছেন আল্লাহ তাআলা ওই সন্তানকে ডাক দিয়া বলতে বলছেন এই জুনাইদ সন্তানকে জিজ্ঞাসা করো সন্তানের বাপকে এবার সন্তানকে যখন জুনাইদ ডাক দিয়া বললেন এরে সন্তান বল এমন ছোট সন্তান বলে দাও তোমার বাপকে বলে দাও মানুষেরা তাকায় আছে বলতেছে ছোট সন্তান কি কথা বলতে পারে নাকি এবার আল্লাহ তাআলা ছোট সন্তানের জবান খুলিয়া দিছেন ছোট সন্তান এবার জবান খুলিয়া ডাক দিয়া বলেন আমি তো জুনাইদের সন্তান না জুনাইদের সন্তান না আমি হলো উমক গ্রামের উমক বেটার সন্তান আউলিয়ারা কার দুনিয়া এখতিয়ার জাহেলারা কার দুনিয়া এখতিয়ার আউলিয়াদের সাথে আছেন কে কিন্তু মা বাবা যদি বড়দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা মা বাবার পক্ষে থাকেন আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা দুনিয়ার মা বাবার সাথে কেমন আচরণ করবারে মুমিন আল্লাহ বলেন দুনিয়ার মা বাবার কাছে এমন আচরণ করবা যাতে দুনিয়ার মা বাবা উফ শব্দ ব্যবহার করতে না পারে আর এমন দুনিয়ার কত সন্তান আছে যেই সন্তানের কারণে মা বাবারও অসন্তুষ্টি এমন সন্তান আছে না নাই আবার এমন কত স্বামী আছে যেই স্বামীরা স্ত্রীর কথা শুনিয়া তার মা বাবার উপরে হাত তোলে এমন সন্তান আছে না নাই দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর সামনে দিয়ে আগাইতেছেন মসজিদে নববীর সামনে দাঁড়াইলেন দয়াল নবী বললেন একটা কবরে কেমন যেন আজাব দেখা যায় সাহাবাদেরকে ডাক দিলেন সাহাবারা দৌড়াইয়া আয়েশা নবীরে বললেন ওগো পয়গম্বর কি কথা বললেন কি কথা বললেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকির ভিতরে একটা কবরে আজাম হইতেছে পাশের এলাকার মানুষদেরকে ডাক দিলেন আর বললেন এই কবরটা কার এই কবরটা কার মানুষেরা বলল উমক মহিলার সন্তান দয়াল নবী বললেন উমক মহিলারে ডাক দাও উমক মহিলারে ডাক দিয়া আনা হলো এবং মহিলাকে ডাক দিয়া বলো হলো ও মা আপনার সন্তানের কবরে আজাব কেন সন্তানের কবরে আজাব কেন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার বললেন সন্তান কি দুনিয়ার ভিতরে থাকতে কোনো বেয়াদবি করছে নাকি ওই মা ডাক দিয়া বললেন ওগো পয়গম্বর আমার ওই সন্তানের নাম আপনি মুখে নিবেন না ওই সন্তান আমার দুনিয়ার ভিতরে এমন এক নালায়েক সন্তান সন্তান একবার আমার সাথে ঝগড়া লাগছে ঝগড়া লাগিয়া আমার
মায়ের উপরে একটা ইট নিয়ে আমার মায়ের কপালের উপরে মারছে আমি ওই সন্তানের উপরে নারাজ ওই সন্তানের কবরের ভিতরে আযাব হোক গজব হোক আমার কোনো সমস্যা নাই দয়াল নবী বললেন সাহাবারা লাকড়ি নিয়ে আয় ওই মহিলার সামনে ওই সন্তান রে জ্বালায়া দে সাহাবারা লাকড়ি নিয়ে আনলেন আগুন জ্বালবে জ্বালবে বাপ মহিলারা মহিলাকে ডাক দিয়া বললেন ও মা আপনার সন্তানকে এখন জ্বালিয়ে দেওয়া হবে আপনাদের কেমন মতামত দুনিয়ার কোন মায়ের সামনে সন্তানকে আগুনে জ্বালানো যাবে আরো জোরে বলেন এরে মুমিনের দল ওই মা ডাক দিয়া বললেন ওগো নবী আমার সন্তান যদিও বলেও আমার সাথে বেয়াদুবি করে থাকে আমার সন্তানকে আপনি জ্বালাইবেন না জ্বালাইবেন না দয়াল নবী বলেন আপনি মাফ করে দেন মা ডাক দিয়া বললেন আমি মাফ করে দিলাম এরে দুনিয়ার মুমিনের দল এই দুনিয়ার ভিতরে কতজনের মা আছে আবার কতজনের মা কবরে চলে গেছে আপনারও মা নাই আমারও দুনিয়ার ভিতরে অনেকের মা নাই এরে মুমিনের দল ওই মা বাবার মতো আপনার কেউ নাই ওই মা বাবা আল্লাহর কাছে দোয়া করলেও হয় ওই মা বাবা আল্লাহর কাছে বড় দোয়া করলেও হয় এই জন্য যারা মা বাবার সাথে বড় দোয়া করছো আর কত ওই মা বাবার সাথে বেয়াদুবি করবা আর কত ওই মা বাবারে কষ্ট দিবারে মুমিন আল্লাহ বলেন হৃদয় রব্বি ফিরদল ওয়ালিদাইন দুনিয়ার মা বাবা খুশি থাকলে আমি আল্লাহ খুশি থাকব আর মা বাবা যদি অসন্তুষ্টি হয় দুনিয়ার কোন সন্তান জান্নাতে কিয়ামত হলেও যাবে না এই জন্য মা বাবার সম্মান করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এরে মুমিন দুনিয়ার আমাদের চোখের সামনে আজকে কত মা বাবা না খেয়ে মারা যায় আজকে কত মা বাবার কষ্ট দেখা আমাদের লাগে কত মা বাবা আমাদেরকে ডাক দিয়া বলে হুজুর আমার সন্তানেরা আজকে 3 বছর পর্যন্ত আমারে খানা দেয় না উল্টা তার স্ত্রী দ্বারা কত আঘাত আর অত্যাচার আল্লাহ তাআলা বলেন ওয়াকফিজ লাহুমা জানা হাজ্জুন লিমিনার রহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ বলেন মা দুনিয়ায় থাকলে তার সাথে সব ব্যবহার করবা যত কিছু প্রয়োজন সব তুমি ব্যবস্থা করবা আর যদি দুনিয়ার কারো মা না থাকে দুনিয়ার কারো বাবা না থাকে তারা কি করবে আল্লাহ বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ বলেন দুনিয়ার যার মা নাই যার বাবা নাই কে জানি আজকে ও বাড়িতে গিয়া দরওয়াজায় সামনে দাঁড়াইয়া মাকে একবার মা বলে ডাকতে পারবে না কে জানি আজকে বাড়িতে গিয়া একবার বাবা বলে ডাকতে পারবে না সন্তান ওই কবরের সামনে গিয়া ডাক দিয়া বলে রে মা একবার তোমার চেহারাটা আমার দেখাও কিন্তু ওই মা কবর থেকে একবারও চেহারা দেখাবে না বাবাও কবর থেকে চেহারা দেখাবে না এখন উপায় কি হবে আল্লাহ বলেন উপায় একটা রাস্তায় একটা তার জন্য দোয়া করবা কেমনে দোয়া করবা আল্লাহ বলেন একটা দোয়া ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি আল্লাহ তাআলা বলেন মরার পরে দুনিয়ার ভিতরে কবরের সামনে গিয়া মুনাজাতের ভিতরে মায়ের জন্য দোয়া কর কারণ যদি ওই মায়ের সাথে বেয়াদবি করিয়াই থাকিস আর ওই মা বাবা যদি কবরে যায় তোর কবরটা জাহান্নামের আযাব ছাড়া কোনো উপায় থাকবে না এরে মুমিনের দল আমার মা বাবা দুনিয়ার ভিতরে আমার জন্য কত কষ্ট করেছেন আমার নিজের কথা আমি বলি আমি আমার জন্মের পরে 1 বছর পর্যন্ত মা ঘুমাইতে পারে নাই 6 মাস পর্যন্ত আমার বাবার কষ্ট 1 বছর পর্যন্ত 2 বছর পর্যন্ত
একটা কষ্ট আমার মা বাবা আমাকে পেতে দেয় নাই যেই মা বাবা দুই বছর পর্যন্ত কষ্ট পেতে দেয় নাই দুনিয়ার কোন সন্তান কি ওই মা বাবারে কষ্ট দিতে পারে আরো জোরে বলেন আরে মুমিন আপনার সামনে কোন সন্তান যদি মা বাবারে কষ্ট দেয় আপনি ওই সন্তানের ডাক দিয়া বললেন এটা তোর ওই মা যেই মা তোরে লালন পালন করছে আজকের পর থেকে ওই মা বাবারে আর কোনো কষ্ট নয় যার মা বাবা আছে তার কপাল অনেক ভালো ওই মা বাবারে আদর করবেন ওই মা বাবার স্নেহ করবেন ওই মা বাবার সাথে সৎ ব্যবহার করবেন যার মা দুনিয়ায় নাই যার বাবার দুনিয়ায় নাই তারা কি করবেন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কবরের সামনে গিয়া দাঁড়াইবা আরেকবার সূরা ফাতিহা তিনবার ইখলাস পড়ে ওই মা বাবার জন্য কবর জিয়ারত করবা দুনিয়ার কোন সন্তান যদি আল্লাহর কাছে একবার ডাক দিয়া বললে আল্লাহ আমার মা বাবারে মাফ করে দেন মাফ করিয়া দেন আল্লাহ বলেন সন্তানের হাত মা বাবার জন্য ফিরিয়া আসে না কবরের সামনে যখন বলেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ বলেন সন্তানের এখলাস অনুসারে আমি আল্লাহ তাআলা মা বাবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব এই জন্য ওই মা বাবারে কষ্ট নয় এলাকার কেউ কষ্ট দিতে থাকলেও আমরা বাধা দেব আজকের পর থেকে যাদের মা বাবা আছে তাদের সাথে সৎ ব্যবহার করব যাদের নাই কবরের সামনে গিয়া দোয়া করব আর ওই মা বাবার কাছ থেকে আজকের পর থেকে তওবা করে নেব এবং আল্লাহর কাছে তওবা করব ওই আল্লাহর কাছে যদি তওবা করার নিয়ত হয় আর মা বাবারে কষ্ট দেওয়ার নিয়ত যদি আর না হয় তাহলে দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখাইয়া দেন হাত সোজা করেন আরো সোজা করেন নারে তাকবীর আল্লাহু আকবার